वाला लगा दी कि আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? ভালো আছো? অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আজ তোমাদের একাদশ শ্রেণীর দ্বিতীয় ক্লাস। আমার দ্বিতীয় ক্লাস তোমাদের সাথে আমার তো আজকে তোমাদের একটা চিত্র আঁকাবো বা চিত্র সম্পর্কে, এই জন্য তোমাদের যেসব উপকরণ লাগবে, কলম, খাতা, পেন্সিল, স্কেল, রাবার, এগুলো কাছে রাখো যে তোমাদের আঁকতে সুবিধা হয়, এবং আঁকতে পারলে তোমাদের জন্য বিষয়টা খুবই বোধগম্য হবে। তো আজকে আমি প্রথম অধ্যায় তোমাদের অর্থনীতি, প্রথম হতে মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং ওর সমাধান, এই অধ্যায়ে আজকে আমি পড়াবো সমাজের মৌলিক অর্থনৈতিক সমস্যা বা সমস্যা বলি। আমরা গত ক্লাসে অর্থনীতির প্রথম সমস্যা হচ্ছে অসীম অভাব এবং সীমাবদ্ধ সম্পদ এবং নির্বাচন, এই তিনটি সমস্যা সম্পর্কে আলোচনা করছি। আজকে আমি সমাজের মৌলিক অর্থনৈতিক সমস্যা বলে আলোচনা করব। মৌলিক মৌলিক অর্থনৈতিক মৌলিক অর্থনৈতিক সমস্যাবলী। সমাজের মৌলিক অর্থনৈতিক সমস্যাবলী সমাজের মৌলিক অর্থনৈতিক সমস্যা বলি আলোচনা করা হবে। তো আমি বলছি যে মানুষের, আমাদের বর্তমানে মানুষের অভাব অসীম, একটি অভাব পূরণ হতে না হতে আরেকটি অভাবের জন্ম হয় বা মাথা, সে অভাবটি মানুষের সামনে মাথা উঁচু করে দাঁড়ায়, কিন্তু অভাব পূরণের উপকরণ গুলো সীমিত বা দুষ্প্রাপ্য। অভাব পূরণের উপকরণ সীমিত না হলে কোনো অর্থনৈতিক সমস্যার সৃষ্টি হতো না এবং মানব সমাজে কোনো সমস্যাই থাকতো না। সুতরাং অসীম অভাব মোকাবেলায় প্রয়োজনীয় সম্পদের সীমাবদ্ধতা কারণে মানব সমাজে যেসব সমস্যার সৃষ্টি হয় তাদেরকে মৌলিক অর্থনৈতিক সমস্যা বলা হয়। অন্যভাবে বলা যায়, সম্পদের সীমাবদ্ধতার কারণে মানব সমাজে যেসব সমস্যার সৃষ্টি হয় তাকে অর্থনৈতিক সমস্যা বা মৌলিক অর্থনৈতিক সমস্যা বলে। অর্থনৈতিক সমস্যাকে আবার অপ্রাচুর্য সমস্যা বা অপুতলতার সমস্যা বলা হয়। অপ্রাচুর্যতা মানে সীমাবদ্ধতার বা অপ্রাচুর্যের সম্পদ, ইংরেজিতে বলা হয় প্রবলেম অফ স্কার্সিটি, প্রবলেম অফ স্কার্সিটি, প্রবলেম অফ তাহলে যে বলছে যে অসীম অভাব মোকাবেলার জন্য প্রয়োজনীয় সম্পদের সীমাবদ্ধতার কারণে মানব সমাজে যে সমস্যার সৃষ্টি হয় তাদেরকে মৌলিক অর্থনৈতিক সমস্যা বলা হয়। তাহলে মৌলিক অর্থনৈতিক সমস্যার সমাধানের জন্য কিন্তু মানুষের প্রচেষ্টা শেষ নেই। এ প্রচেষ্টা থেকে বিভিন্ন অর্থনৈতিক ব্যবস্থা, ধনতন্ত্র, সমাজতন্ত্র, মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা সৃষ্টি হয়েছে। এমনকি সৃষ্টিকর্তাও আমাদের জন্য ইসলামী অর্থ ব্যবস্থা দিয়েছেন। এসব বিকল্প অর্থনৈতিক ব্যবস্থা সমূহ মৌলিক অর্থনৈতিক সমস্যা সমাধানের করে থাকে, সমাধান করে থাকে। মানুষের অভাব অসীম, কিন্তু এই দুর্ভাগ্যজনক হলো এইসব অভাব বা অসীম অভাব পূরণের জন্য সম্পদ খুবই সীমিত, আর এই অর্থনৈতিক সমস্যা উচ্চ হচ্ছে এই সীমাবদ্ধ সম্পদ। যদি অভাবের তুলনায় সম্পদ বেশি থাকতো তাহলে কোনো অর্থনৈতিক সমস্যাই
সৃষ্টি হতো না, আর অর্থনৈতিক সমস্যা না থাকলে সমাধানের কোনো প্রশ্নই উঠতো না এবং অর্থনীতি নামক বিষয়েরও জন্ম হতো না। তাহলে যে মানব সমাজের যে অর্থনৈতিক সমস্যা উদ্ভব হচ্ছে দুষ্প্রাপ্যতা থেকে বা সীমাবদ্ধতা থেকে, সম্পদের সীমাবদ্ধতার কারণে মানুষকে বাছাই করতে হয় বা নির্বাচন করতে হয়। এই জন্য অর্থনীতিবিদ বেন হ্যাম বলেছেন যে মানুষ বাছাই করতে বাধ্য হয় বা নির্বাচন করতে বাধ্য হয় বলে মানুষের সমস্যা সৃষ্টি হয়। মানুষ বাছাই করতে, মানুষ একই সময় অনেকগুলো অভাব বোধ করে কিন্তু একই সময় মানুষের সম্পদের সীমাবদ্ধতার কারণে সবগুলো অভাব পূরণ করতে পারে না, তাকে বেছে নিচে একটা অভাব পূরণ করতে হয়। কিন্তু যখন একটা অভাব পূরণ হয় তখন আরো অন্যান্য অভাব তার সামনে এসে দাঁড় হয়। তাই বলছে যে বেনহাম বলেছেন যে মানুষ বাছাই করতে বা নির্বাচন করতে বাধ্য হয় বলে অর্থনৈতিক সমস্যা সৃষ্টি হয়। এই জন্য নোবেল বিজয়ী অর্থনীতিবিদ পি এ স্যামুয়েলসন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ পি এ স্যামুয়েলসন বলে মৌলিক অর্থনীতির সমস্যাকে তিনি তিনটা, মানে স্যামুয়েলসনের মতে মৌলিক অর্থনীতির সমস্যা হচ্ছে তিনটি, কয়টি? পি এস স্যামুয়েলসনের মতে মৌলিক অর্থনীতির সমস্যা হচ্ছে তিনটি। আর বলি নোবেল বিজয়ী অর্থনীতিবিদ পি এস স্যামুয়েলসনের মতে মৌলিক অর্থনৈতিক সমস্যা হচ্ছে তিনটি। এক নম্বর হচ্ছে কি উৎপাদন করা হবে, ইংরেজি মানে হাউ টু প্রোডাক্ট, সরি হাউ টু প্রোডাক্ট, হাউ টু প্রোডাক্ট। দুই নম্বর প্রশ্ন, কিভাবে উৎপাদন হবে। এটা বলে হাউ টু প্রোডাক্ট। তিন নম্বর প্রশ্ন, কার জন্য উৎপাদন হবে? তাহলে পি এস স্যামুয়েলসনের মতে মৌলিক অর্থনৈতিক সমস্যা তিনটি, একটা হচ্ছে কি উৎপাদন করা হবে, হাউ টু প্রোডাক্ট, কিভাবে উৎপাদন করা হবে, হাউ টু প্রোডাক্ট, এবং কার জন্য উৎপাদন করা হবে, আর ফর হোম টু প্রোডাক্ট। এখন আমরা এইগুলো সম্পর্কে তোমাদেরকে বিস্তারিত আলোচনা করব। এখন কি উৎপাদন করা হবে, এটা কোন ধরনের সমস্যা? এটা হচ্ছে উৎপাদনগত সমস্যা। কি উৎপাদন করা হবে, হট টু প্রোডাক্ট, এটা কি ধরনের সমস্যা? উৎপাদনগত সমস্যা। আর কিভাবে উৎপাদন করা হবে বা কি উৎপাদন করা হবে, এটা কিন্তু পদ্ধতিগত সমস্যা। তাহলে কি উৎপাদন করা হবে, এটা কি সমস্যা? এটা হচ্ছে উৎপাদনগত সমস্যা, উৎপাদনগত সমস্যা। আর কিভাবে উৎপাদন করা হবে এটা হচ্ছে পদ্ধতিগত সমস্যা। আর কার জন্য উৎপাদন করা হবে, এটা হচ্ছে বন্টনগত সমস্যা। তাহলে পি এস স্যামুয়েলসনের মতে যে অর্থনৈতিক সমস্যা তিনটি, একটা হচ্ছে কি উৎপাদন করা হবে, কিভাবে উৎপাদন করা হবে, কার জন্য উৎপাদন করা হবে, একটা হচ্ছে উৎপাদনগত সমস্যা, পদ্ধতিগত সমস্যা, আর হচ্ছে বন্টনগত সমস্যা। আমি এটা পর্যক্রমে তোমাদেরকে
আলোচনা করে বিষয়টি তোমাদের বোধগম্য করছি। তাহলে এখন আমি তোমাদেরকে দেখাবো কি উৎপাদন করা হবে বা কি উৎপাদন করা হট টু প্রোডাক্ট হ টু প্রো। প্রত্যেক সমাজের প্রথম মৌলিক অর্থনৈতিক সমস্যা হলো কি কি দ্রব্য উৎপাদন করা হবে, কি কি দ্রব্য উৎপাদন করা হবে। মানুষের অভাব অসীম, কিন্তু অভাব পূরণের উপকরণগুলো সীমাবদ্ধ। এই সীমাবদ্ধ উপকরণের সাহায্যে মানুষের সকল অভাব একই সাথে পূরণ করা যায় না। যেহেতু সম্পদ সীমাবদ্ধ তাই অভাব অসীম, কিন্তু এই অসীম অভাবকে সীমাবদ্ধ সম্পদ দ্বারা একই সময় বা একই সাথে পূরণ করা সম্ভব হয় না। এই কারণে বিভিন্ন অভাবের গুরুত্ব অনুসারে মানুষকে বাছাই করতে হয় এবং কোন দ্রব্য উৎপাদন করা হবে এবং কতটুকু উৎপাদন করা হবে, এবং কি পরিমাণে উৎপাদন করতে হবে। হ্যাঁ, এই সমস্যাটি একটি রেখার মাধ্যমে দেখানো হবে, সেটা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা। এটাকে ইংরেজিতে বলা হয় পিপিসি। তোমাদের কিন্তু এমসিকিউ প্রশ্ন আসে, সিকিউ প্রশ্ন আসে, এরপর ইংলিশটা জানতে চাই যে পিপিসি এর পূর্ণ অর্থ কি বা ফুল নেম কি। পিপিসি এর ফুল নেম হচ্ছে প্রোডাকশন পসিবিলিটি কার্ড। প্রোডাকশন পসিবিলিটি কার্ড, তোমরা সবাই অঙ্কপাকের খাতায় জিনিসটা লিখে রাখো। প্রোডাকশন PRODUC প্রোডাকশন পসিবিলিটি কার্ড CURVE। পিপিসি এর পূর্ণ অর্থ প্রোডাকশন পসিবিলিটি কার্ড। কেমন? তাহলে তোমরা পিপিসি এর পূর্ণ নাম জানলে, তাহলে আমাদের কি উৎপাদন করা হবে বা হট টু প্রোডাক্টে আমাদের একটা রেখা লাগা লাগবে, সেটা হচ্ছে পিপিসি রেখা বা উৎপাদন সম্ভাবনা রেখা লাগবে। তো আমরা এখন একটি চিত্র আঁকছি যে কি উৎপাদন করা হবে তা আমাদের, আমি তোমাদেরকে একটি চিত্রের মাধ্যমে তোমাদেরকে বিষয়টি দেখাচ্ছি। যে অর্থনৈতিক গুরুত্বপূর্ণ সমস্যাটি হচ্ছে সীমাবদ্ধ সম্পদ এবং অসীম অভাব, যেহেতু মানুষ একই সাথে সকল অভাব একসাথে পূরণ করতে পারে না, সেটা তোমাদেরকে একটি চিত্রের মাধ্যমে দেখাচ্ছি। সেটা কি রেখার মাধ্যমে? প্রোডাকশন পসিবিলিটি কার্ড বা উৎপাদন সম্ভাবনা রেখার মাধ্যমে দেখাচ্ছি। আমি একটি রেখা আঁকছি, এটা হচ্ছে কি অরিজিন বা মূল বিন্দু, এটাকে কি বলা হয় ও ও এক্স। এই ভূমি অক্ষের নাম দিচ্ছি যেটাকে বলা হয় ভূমি অক্ষ, ও এক্স, এটাকে কি বলা হয় ভূমি। আর এটাকে ও ওয়াই, এটাকে বলা হয় লম্ব অক্ষ। যখন কোন চিত্র সম্পর্কে বর্ণনা দিতে যাবা তোমরা অবশ্যই লিখবা ও এক্স অক্ষকে ভূমি অক্ষ বলা হয় এবং ও ওয়াই অক্ষকে লম্ব অক্ষ বলা হয়। তাহলে আমরা ভূমি অক্ষে কি দেখাচ্ছি? পাট উৎপাদন দেখাচ্ছি। ভূমি অক্ষে কি দেখাচ্ছি? পাট উৎপাদন। আর লম্ব অক্ষে কি দেখাচ্ছি? ধান উৎপাদন দেখাচ্ছি। আমি বলছি যে পিপিসি রেখা লাগবে, অত উৎপাদন সম্ভাবনা রেখা। পিপি সম্ভাবনা রেখাটা এই একটা রেখা, এর নাম কি পিপিসি রেখা বা প্রোডাকশন পসিবিলিটি কার বা বাংলায় বলে উৎপাদন সম্ভাবনা রেখা, উৎপাদন সম্ভাবনা রেখা। এই রেখার নাম দিলাম এ বি। তাহলে যে ভূমি ওকে কেন্দ্র করে ও এক্স আঁকলাম, যেটাকে ভূমি অক্ষ বলে, পাট উৎপাদন করছি, ধান উৎপাদন করছি লম্ব অক্ষে। তাহলে এই রেখা প্রথমে এই বিন্দুতে ছেদ করল, এটার নাম দিই আমি ওয়াই ওয়ান, ওয়াই ওয়ান, আর এটাকে দিই এক্স ওয়ান, এটাকে দিচ্ছি ওয়াই টু, এটা হচ্ছে এক্স টু। কেমন? আমি ছবিটা আঁকলাম। এবার নাম দিয়েছি আমি এই বিন্দুটার নাম দিয়েছি সি, এই বিন্দুটার নাম দিয়েছি আমি ডি। এবার তোমাদেরকে আমি বর্ণনা করছি বিষয়টি, তোমরা ক্লিয়ার খাতায় লিখে রাখো। তাহলে কি বলছি যে ও আই অক্ষে আমাদের ধান দেখানো হয়েছে,
এবং ভূমি অক্ষ ওই এক্স অক্ষ আমরা পার্ক নির্দেশ করছি। এ বি কি একটা উৎপাদন সম্ভাবনা রেখা, এ বি কি একটা উৎপাদন সম্ভাবনা রেখা, ও এ বি, ও এ বি কি আমাদের সীমাবদ্ধ সম্পদ, কি আমাদের সম্পদ, নির্দিষ্ট পরিমাণ সম্পদ, তাই না? নির্দিষ্ট পরিমাণ সম্পদ কিন্তু আমাদের এটা, নির্দিষ্ট সম্পদ ও এ বি, নির্দিষ্ট পরিমাণ সম্পদ, নির্দিষ্ট পরিমাণ সম্পদ দ্বারা এ বি, এই নির্দিষ্ট পরিমাণ সম্পদ দ্বারা এ এবং বি উৎপাদন সমানা কোন বিন্দুতে উৎপাদন করা সম্ভব। কিন্তু এ বি রেখার বাইরে যেমন একটা বিন্দু ই দিলাম, এই বিন্দুটা কিন্তু উৎপাদন করা সম্ভব নয়, কারণ আমাদের সম্পদ এর ভিতরে, এর বাইরে আমাদের সম্ভব নয়, ঠিক আছে? আবার যদি এ বি রেখার ভিতরে যেমন একটা বিন্দু এফ নি, এখানেও কিন্তু আমাদের উৎপাদন অর্জন যোগ্য, এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত না, এটা কিন্তু আমাদের লক্ষ্য না, আমাদের লক্ষ্য এর ভিতরে, তাহলে এটাও কিন্তু আমাদের কাম্য না, এটা হচ্ছে অর্জন যোগ্য আর এটা আমাদের কাম্য নয়, এটা আমাদের কাম্য নয়। তাহলে আমাদের প্রথম যে এ বিন্দুতে যদি আমরা এ বিন্দুতে উৎপাদন করি, তাহলে কি হচ্ছে, ধান উৎপাদন হবে কত, ও এ, এ বিন্দুতে উৎপাদন করলে ধান হবে কি, ও এ, কিন্তু পাট হবে কত, পাট হবে জিরো, পাট হবে জিরো। তাহলে কি আছে, ও এ গ্রেটার দেন না, অর্থাৎ ধান বেশি উৎপাদন হচ্ছে কিন্তু পাট হচ্ছে এ বিন্দুতে হচ্ছে জিরো। আবার যদি বিকল্প হয়ে বি বিন্দু ধরি, তাহলে ধান হচ্ছে কত, বি বিন্দুতে, বি বিন্দুতে, বি বিন্দুতে হচ্ছে ধান হচ্ছে শূন্য, কিন্তু পাট হচ্ছে কি, পাট হচ্ছে হচ্ছে ও বি পরিমাণ, অর্থাৎ বেশি, তাই না? তাহলে এই এ এবং বি, এই যে কোনো একটি মাঝখানে দুটো বিন্দু আছে সি এবং ডি বিন্দুতে, তাহলে সি বিন্দুতে উৎপাদন ধান কেমন হচ্ছে, সি বিন্দুতে ধান হচ্ছে ও ওয়াই ওয়ান, আর পার্ক উৎপাদন কত হচ্ছে, পার্ক হচ্ছে ও এক্স ওয়ান। তাহলে সি বিন্দুতে ধান হচ্ছে ও ওয়াই ওয়ান কিন্তু পার্ক হচ্ছে ও এক্স ওয়ান, তাহলে ধানের থেকে, ধান পাটের থেকে বেশি উৎপাদন হচ্ছে, তাহলে ও ওয়াই ওয়ান গ্রেটার দ্যান ও এক্স ওয়ান, ঠিক আছে? আবার যদি ডি বিন্দু দেখি, ডি বিন্দুতে কি হচ্ছে, ধান উৎপাদন হচ্ছে কত, ও ওয়াই টু, কিন্তু পাট উৎপাদন হচ্ছে কত, ও এক্স টু, অর্থাৎ ধানের থেকে পাট ডি বিন্দুতে বেশি উৎপাদন হচ্ছে, তাহলে ও এক্স টু গ্রেটার দ্যান ও ওয়াই টু, অর্থাৎ এখানে পাট বেশি আর ধান কম, তাই না? তাহলে কি যে আমাদের যে ডি বিন্দুতে ওয়াই টু পরিমাণ পাট উৎপাদন, ও ও ওয়াই টু পরিমাণ ধান এবং পাট হচ্ছে ও এক্স টু পরিমাণ পাট উৎপাদিত হচ্ছে, এখন কোন বিন্দুতে, এ সি ডি না বি, কোন বিন্দুতে উৎপাদন নির্ধারণ করা হবে, এটাও কিন্তু একটা সমস্যা। তাহলে কি বলতেছে যে কি উৎপাদন করা হবে বা হোয়াট টু প্রোডাক্ট, এই উৎপাদন সম্ভাবনা রেখা, এই উৎপাদন সম্ভাবনা রেখা অর্থাৎ এ বি রেখা আমাদের সীমাবদ্ধ সম্পদ, এর সাহায্যে আমরা কিভাবে দেখালাম যে যদি আমি এখানে উৎপাদন করি এ বিন্দুতে, তাহলে আমাকে পুরোটাই ধান উৎপাদন করতে হবে, যদি এখানে উৎপাদন করি পাট উৎপাদন আমাদের সর্বোচ্চ হবে কিন্তু ধান উৎপাদন শূন্য হবে, যদি সি বিন্দুতে করি তাহলে ধান উৎপাদন বেশি হবে পাট উৎপাদন কম হবে, কিন্তু যদি ডি বিন্দুতে করি তাহলে ও এক্স টু গ্রেটার দ্যান ও ওয়াই টু, অর্থাৎ পাট উৎপাদন বেশি। তাহলে কোন উৎপাদন কোন বিন্দুতে উৎপাদন করবে সেটা কিন্তু একটা সমস্যা সৃষ্টি হচ্ছে, ক্লিয়ার? তোমরা কিন্তু এভাবে করবা এবং এভাবে চিত্রটা আঁকবা। এবার দ্বিতীয় স্টেপে কি আসছে, কিভাবে উৎপাদন করা হবে, কিভাবে উৎপাদন করা হবে, তাহলে কি দ্বিতীয়টা কি হচ্ছে, কি দুই নম্বর হচ্ছে কিভাবে উৎপাদন করা হবে, কিভাবে উৎপাদন
পাদন করা হবে বা হাউ টু প্রোডাক্ট। এখন কোন দ্রব্য উৎপাদন করতে গেলে দু ধরনের, যেহেতু আমাদের সম্পদের পরিমাণ সীমিত, সীমিত সম্পদের পরিমাণ, সেহেতু সীমিত সম্পদ দ্বারা আমরা উৎপাদন করতে গেলে আমরা শ্রম নির্ভর পদ্ধতিতে উৎপাদন করব না মূলধন নির্ভর পদ্ধতিতে উৎপাদন করবো। সমাজে যে সম্পদের পরিমাণ আমাদের বেশি থাকবে আমরা সেই সম্পদ দিয়ে আমরা উৎপাদন করব। তো বলতে যে সমাজের জন্য প্রয়োজনীয় নির্দিষ্ট পরিমাণ দ্রব্য বিভিন্ন কৌশল বা পদ্ধতি অবলম্বন করে উৎপাদন করা যায়। কোন পদ্ধতি অবলম্বন করে বা কৌশল অবলম্বন করে উৎপাদন করা যায় এটি একটি উৎপাদনগত সমস্যা। তো এখানে দু ধরনের পদ্ধতিতে উৎপাদন করা যায়, একটা আছে শ্রম ঘন কৌশল বা পদ্ধতি, আরেকটা আছে মূলধন ঘন কৌশল বা পদ্ধতি। একটা আছে কি শ্রম ঘন, শ্রম ঘন, শ্রম ঘন কৌশল, কৌশল বা পদ্ধতি, লেবার ইনটেনসিভ মেথড, লেবার ইনটেনসিভ মেথড। দুই নম্বর হচ্ছে মূলধন ঘন কৌশল, ইংরেজিতে বলা যায় ক্যাপিটাল ইনটেনসিভ মেথড। তাহলে যে কিভাবে উৎপাদন করা হবে, এখানে শ্রম এবং মূলধন দুটোকে বলা হয়েছে যে কোন পদ্ধতিতে উৎপাদন করবো, শ্রম বেশি না মূলধন বেশি, এটা আগে নির্ণয় করতে হবে। তাহলে শ্রম ঘনটা কি বলেছে যে নির্দিষ্ট পরিমাণ উৎপাদনে অধিক পরিমাণ শ্রম, অধিক পরিমাণ শ্রম এবং কম পরিমাণ মূলধন ব্যবহার করে যে কৌশল গ্রহণ করা হয়, উৎপাদন কৌশল গ্রহণ করা হয় তাকে শ্রম ঘন কৌশল বলে। আর যে যদি বেশি পরিমাণ মূলধন কিন্তু কম পরিমাণ শ্রম ব্যবহার করা হয় যে পদ্ধতিতে তাকে বলা হয় মূলধন ঘন কৌশল। তো আমি তোমাদেরকে এই বিষয়টি একটি চিত্রের মাধ্যমে দেখাচ্ছি। প্রথমে আমি যেভাবে তোমাদেরকে বলেছি যে আগে প্রথমে একটা ও কে কেন্দ্র করে এরকম লিখতে হবে, এটাকে বলা হয় ও এক্স বা ভূমি অক্ষ, ও ওয়াই বা লম্ব অক্ষ। কিভাবে উৎপাদন করা হবে, শ্রম ঘন পদ্ধতিতে না মূলধন ঘন কৌশল বা পদ্ধতিতে। এই রেখাটা বা এই রেখাটা উপস্থাপন করার জন্য আমাদেরকে সম উৎপাদন রেখা রেখা লাগবে, সম উৎপাদন রেখা, ইংরেজিতে বলা হয় আইকিউ, ইকুয়াল প্রোডাক্ট। তাহলে আমি প্রথমে একটি সম উৎপাদন রেখা আঁকলাম, এটা কি একটা সম উৎপাদন রেখা, ইংরেজিতে বলা হয় আই কিউ, ইকুয়াল প্রোডাক্ট। এখানে আমি কি দেখাচ্ছি চিত্রে, ভূমি অক্ষে আমি দেখাবো শ্রম, শ্রম নির্ভর উৎপাদন কৌশল বা শ্রম ঘন উৎপাদন কৌশল, আর লম্ব অক্ষে কি দেখাবো মূলধন ঘন, মূলধন ঘন কৌশল। তাহলে আইকিউ সম উৎপাদন রেখায়, আইকিউ সম উৎপাদন রেখায় একটি বিন্দু কে, এই বিন্দুটা, এই বিন্দুটার নাম হচ্ছে এ, এই বিন্দুতে মূলধনের পরিমাণ কে ওয়ান, আশ্রমের পরিমাণ কত এ ওয়ান, শ্রমের পরিমাণ কত এ ওয়ান, ঠিক আছে। এবং এটাই এ বিন্দু দ্বারা দেখানো হয়েছে। এবার একটা বিন্দু আমি আঁকি, এবার একটা বিন্দু আমি আগে 8 দশমিক লাগিয়েছি,
এবার হচ্ছে কে টু এল টু। তাহলে মূলধন করার পদ্ধতিতে যদি আমি এ বিন্দুতে উৎপাদন করি তাহলে আমার মূলধন ব্যয় হচ্ছে কত, ও কে ওয়ান পরিমাণ, এবং শ্রম ব্যয় হচ্ছে ও এ ওয়ান পরিমাণ, অর্থাৎ ও কে ওয়ান গ্রেটার দ্যান ও এল ওয়ান। কিন্তু যখন আমি বি বিন্দুতে উৎপাদন করব তখন আমার শ্রমের পরিমাণ ও এল টু গ্রেটার দ্যান ও কে টু। তাহলে এই বিন্দুটাকে বলা হচ্ছে মূলধন ঘন কৌশল। এটাকে নতুন নাম দিলাম আমি যে ও সি। তাহলে ও সি রেখাকে আমি কি দেখাচ্ছি এই বিন্দুতে, যে এটা মূলধন ঘন কৌশল। এটা যদি মূলধন বেশি থাকে তাহলে এই বিন্দুতে উৎপাদন করবে বাইভাবিক, এবং এটা হচ্ছে ও এল বা শ্রম ঘন উৎপাদন কৌশল। তাহলে যে যার যে আইকিউ রেখার এ বিন্দুতে মূলধন বেশি কিন্তু শ্রমের পরিমাণ কম, কিন্তু আইকিউ রেখার বি বিন্দুতে শ্রম বেশি মূলধন কম। তাহলে যে যে তাহলে মূলধন বেশি মানে কি, ও এল টু গ্রেটার দ্যান ও কে টু। তাহলে কোন বিন্দুতে অর্থনীতি কোন কৌশল, ওছি রেখা না ওয়েল রেখা, কোন বিন্দুতে উৎপাদন করবে সেটাও কিন্তু উৎপাদনকারী একটা সমস্যা। তো এবার আমরা তোমাদেরকে তৃতীয় প্রশ্ন উচ্চারণ করব বা তৃতীয় সমস্যা সমাধান, যেটা যে কিভাবে উৎপাদন করব, ওরা কার জন্য উৎপাদন করব। ফর হোম টু প্রোডাক্ট, উৎপাদন হয়ে গেল যে ধান না পাট, এবার চলে আসলো যে শ্রম নির্ভর না মূলধন নির্ভর পদ্ধতিতে উৎপাদন করবো, এবার হচ্ছে কার জন্য উৎপাদন করব। তো অর্থনীতির গুরুত্বপূর্ণ আরেকটি সমস্যা হচ্ছে বন্টন সমস্যা। কি সমস্যা? বন্টন সমস্যা। তো সমাজের উৎপাদিত দ্রব্য সামগ্রী কিভাবে সমাজের মধ্যে বন্টন করা হবে তা নির্ধারণ করাও কিন্তু একটা সমস্যা। শুধু উৎপাদন করলেই তা দ্বারা মানুষের অভাব মোচন হয় না, তা সুষ্ঠুভাবে বন্টনের উপরে মানুষের অভাব বা অভাবটা পূরণ হয়। তো এই ক্ষেত্রে বন্টনের সমস্যা আমাদেরকে যে কিভাবে বন্টন করলে সমাজের সবার মানে সুষম বন্টন হবে এবং সবার অভাব মোচন হবে সেদিক থেকে বিবেচনা করে তোমাদের কার জন্য উৎপাদন করা হবে সেই বিষয়টি এখন আলোচনা করছি। এক্ষেত্রে আরেকটি চিত্র লাগবে, সেটা হচ্ছে এক্ষেত্রে একটি উৎপাদন সম্ভাবনা রেখার সাহায্যে বিষয়টি তোমাদেরকে আমি দেখাচ্ছি। সমাজে তাহলে সমাজে দুটো শ্রেণীর আমরা ধরে নিই, একটা হচ্ছে ধনী শ্রেণী বসবাস করে, একটা হচ্ছে গরিব শ্রেণী বসবাস করে। তো আমরা ও এক্স অক্ষে দেখাচ্ছি গরিব শ্রেণী বা মোটা চাল উৎপাদন করা হয়েছে। কি লিখবো? মোটা চাল উৎপাদন করা হয়েছে। আর ও এক ওয়াই অক্ষে আমরা চিকন চাল বা ধনী শ্রেণীর জন্য উৎপাদন করা হয়েছে। এখন আর বলছি উৎপাদন সম্ভাবনা রেখার সাহায্যে বিষয়টি আমি দেখাবো। এবি একটি উৎপাদন সম্ভাবনা রেখা, এবি একটি উৎপাদন সম্ভাবনা রেখা। এই বিন্দুতে যদি আমি এই বিন্দুতে যদি উৎপাদন করি তাহলে সব উৎপাদনই কিন্তু সমাজের ধনী শ্রেণীর জন্য, এখানে গরিব শ্রেণী কিন্তু শূন্য মানে অর্থাৎ তাদের কোনো উৎপাদন হবে না, ওরা কিন্তু অভাব থেকে যাবে। আবার বি বিন্দুতে যদি আমরা বন্টন করি তাহলে কি হবে, যে মোটা চাল যদি উৎপাদন করি তাহলে আমাদের গরিব শ্রেণী ভোগ করবে কিন্তু গরিব ধনী শ্রেণী আমাদের কিন্তু কোনো অভুক্ত থাকবে, তাহলে কিন্তু সেটাও কিন্তু নিশ্চিত হচ্ছে না বা ভোগটা পুরোপুরি সমাজের যে সমস্যার কিন্তু ছিঁকে যাচ্ছে। তাহলে এর মাঝামাঝি একটা বিন্দু আমরা এন সি এবং আর একটা বিন্দু ডি। তাহলে কি হচ্ছে এই বিন্দুতে সি বিন্দুতে কি হচ্ছে যে সমাজে ও ওয়াই ওয়ান এক্স ওয়ান ও ওয়াই টু এক্স টু, অর্থাৎ সি এবং
তাহলে এই সি এবং ডি বিন্দুতে গেলে কি হচ্ছে যে এই সি বিন্দুতে এখানে চিকন চাল ওয়াই ওয়ান গ্রেটার দ্যান ওয়াই এক্স টু পরিমাণ উৎপাদন হচ্ছে, আবার অর্থাৎ চিকন চাল বেশি মোটা চাল কম, আবার ডি বিন্দু থেকে লিখে আছে ও ওয়াই টু লেস দ্যান ও এক্স টু অর্থাৎ মোটা চাল বেশি উৎপাদন করা হচ্ছে। তাহলে যে এ সি না ডি কোন বিন্দুতে উৎপাদন করবে বা কোন বিন্দুতে সেটা বণ্টন হবে বা ভোগ নির্ধারিত হবে সেটাও কিন্তু একটা সমস্যা সৃষ্টি করছে। তাহলে আজকে এই পর্যন্তই সমাজের মৌলিক অর্থনীতিতে সমস্যা কি উৎপাদন করা হবে, কিভাবে উৎপাদন করা হবে, কার জন্য উৎপাদন করা হবে, এই সমস্যাটাই তোমাদেরকে আলোচনা করলাম। তোমরা ভালো করে একটু পড়ো, দেখবা তোমাদের পরবর্তী ক্লাসগুলো তোমাদের